স্টেপ আপ WBCS এ সবাইকে স্বাগত। স্টেপ আপ WBCS এর পক্ষ থেকে সমস্ত অ্যাসপিরেন্টসদের শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকলকে জানাই শুভ মহাষষ্ঠী। স্টেপ আপ WBCS কারেন্ট হেডলাইন্সে আজকে ইন্ডিয়া, ইকোনমি, ওয়ার্ল্ড সম্পর্কিত কিছু কারেন্ট হেডলাইন্স আমরা দেখে নেব। ইন্ডিয়া সরকার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে নিযুক্ত করেছে। সন্ত্রাসী যোগসূত্রের জন্য সরকার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে। শহীদ ভগৎ সিং এর 115তম জন্মবার্ষিকীতে চণ্ডীগড় এয়ারপোর্টের নাম পরিবর্তন করে শহীদ ভগৎ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI এমপির বান্ধবগড় ফরেস্ট রিজার্ভে প্রত্নতাত্ত্বিক অবশেষ উন্মোচন করেছে। মন্ত্রিসভা অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারা থেকে ভারত ও বাংলাদেশের প্রতিটি 153 কিউসেক জল প্রত্যাহারের বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক অনুমোদন করেছে। পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে রেশন স্কিম NFSA তে আল্ট্রা ভাইরাস ও আইনত অকার্যকর। PM মোদি লতা মঙ্গেশকরের 93তম জন্মবার্ষিকীতে অযোধ্যায় লতা মঙ্গেশকর চক উদ্বোধন করলেন। কুমার সানু 2021, শৈলেন্দ্র সিং 2019, আনন্দ মিলিন্দ 2019 MP লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেয়েছেন। ইকোনমি অ্যান্ড কর্পোরেট কেন্দ্র আরও 3 মাসের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অ্যান্ড যোজনার সময়সীমা বাড়িয়েছেন, যার বাড়ানোর সময়সীমা হল অক্টোবর 2022 থেকে ডিসেম্বর 2022। ইন্ডিয়ান ফার্টিলাইজার কোম্পানিগুলি ক্যানপোটেক্সের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। কানাডা বিশ্বব্যাপী অন্যতম বৃহত্তম পটাশ সরবরাহকারী দেশ। মন্ত্রিসভা নিউ দিল্লি, আহমেদাবাদ এবং ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস মুম্বাই রেলওয়ে স্টেশনগুলি রিডেভেলপমেন্ট অনুমোদন করেছে। হ্যাচব্যাক সেগমেন্ট তার প্রথম বৈদ্যুতিক গাড়ি টাটা মোটর টিয়াগো .EV চালু করেছে। জিও টেলিকমের প্রধান আকাশ আম্বানি টাইমস এর 100 এমার্জিং লিডার্স লিস্টের একমাত্র ভারতীয়। ওয়ার্ল্ড ইস্ট ইউক্রেনের ডোনেস্কো এবং লুগান্স অঞ্চল এবং সাউথে খেরসান ও জাপোরেজিয়া জয়েন রাশিয়া ইন রেফারডামে পক্ষে ভোট দিয়েছে। ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট দুবাই UAE অনুষ্ঠিত হচ্ছে। মেক্সিকো সিটিতে ইউনেস্কো MONDIACULT 2022 বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। হারিকেন ইয়ানের পাওয়ার গ্রিড ভেঙে পড়ায় কিউবা বিদ্যুৎহীন হয়ে রয়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। ভ্যাকসিন ডেভেলপার লুই পাস্তুরের মৃত্যুবার্ষিকী 28 সেপ্টেম্বরে ওয়ার্ল্ড র‍্যাবিট ডে পালন করা হয়। 28 সেপ্টেম্বর ইউনিভার্সাল অ্যাক্সেস টু ইনফরমেশন ইন্টারন্যাশনাল ডে পালন করা হয়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।